মমতা ব্যানার্জি সরকার এদের স্মার্টফোন যে স্কিমে পাওয়ার কথা কাজে লাগে, সেই স্মার্টফোনের টাকা এই মন্ত্রী শশীপাজা চেপে রেখে দিয়েছে। দুটো প্রশ্নের উত্তর একটাই, ভোট আসছে, ভোট আসলেই গোপনে বা প্রকাশ্যে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী সলা পরামর্শ করে নেন কে কোনটা ডায়লগ বলবেন। আর বাংলা মানুষকে দুই ফুল মিলেও এপ্রিল ফুল করে, যারা শিশুর স্বাস্থ্য দেখবে, মায়েদের স্বাস্থ্য দেখবে, যারা আমাদের স্বাস্থ্য দেখবে, সবসময় বিপদের সময় সরকারি কর্মচারী না থাকলে ICDS আশা কর্মীদেরকে কাজে লাগানো হয়। অথচ এই সরকার মিড ডে মিল কর্মী হোক, আশা হোক, ICD হোক, তাদের ভাড়া বাড়াচ্ছে না। সবচেয়ে বড় বিপদ হচ্ছে গোটা দেশের মধ্যে আশা সহকারীদের সব আর ICDS সহকারীদের সবচেয়ে কম মাইনে। কেন্দ্র সরকার যে ভাতা দিচ্ছে সেটা দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার যে ভাতা বাড়ানোর কথা সেটা দাঁড়াচ্ছে না। আমরা বলেছি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ন্যূনতম 26,000 টাকা দিতে হয়। তারা যদি নিজের স্বাস্থ্য ঠিক না রাখতে পারে তাহলে তারা অন্যের স্বাস্থ্য রাখবে কী করে? ডিম সবজি বাচ্চাদের খাওয়াচ্ছে, অত টাকা দাম বেড়ে যাচ্ছে জিনিসের, অত ওরা দাম বাড়াচ্ছে না, তাহলে এদের পকেট থেকে উৎসাহিত হচ্ছে। গ্যাসের দাম বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেছে, সেই টাকাটা এদের পকেট থেকে দিতে হচ্ছে। ইউনিফর্ম দিচ্ছে না, এমনকি মমতা ব্যানার্জির সরকার এদের স্মার্টফোন যে স্কিমে পাওয়ার কথা কাজে লাগে, সেই স্মার্টফোনের টাকা এই মন্ত্রী শশীপাজা চেপে রেখে দিয়েছে। নিজেরা সব বড় বড় জিনিস কিনছে, শৌখিন জিনিস কিনছে ওই টাকা দিয়ে, কিন্তু যে টাকা এই কর্মীদের পাওয়ার কথা সেটা পাচ্ছে। তাহলে এই যখন পুষ্টি সম্ভব নয় তাহলে টাকা বাড়াতে হবে বলছি, জ্বালানি টাকা কেনা সম্ভব নয়, ডিম সবজি কেনা সম্ভব নয়। আর তখন BJP এসে বলছে নিরামিষ করে দাও, ডিম খেও না, নিজেরা মুরগি মুসল্লাম খাচ্ছে, দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, অসব গরিব মানুষের ছেলেমেয়েদের যাদের পুষ্টির জন্য ডিম দরকার বলছে ডিম ছাড়া খাবার দাও। এই তো রাজ্য সরকার, কেন্দ্র সরকার, রাজ্য ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন এই চৌপাট করে দিচ্ছে, কারণ স্কুল তো তুলিতে চাইছে। আর রাজ্য সরকারও চায় এরা স্কুলে থাকুক, মাদ্রাসা থাকুক, পড়াশোনা হবে না, আর থানায় এই চরিচর্চির কারবার চলতে থাকুক। তাহলে এদেরকে তো রাস্তাঘাটে নামাতে হবে, ব্যবহার করতে হবে। আর কেন ব্যারাক নেই? পুলিশ সংখ্যা তো কমে গেছে, তাহলে ব্যারাকগুলো গেল কোথায়? সেখানে সরকারি ব্যবস্থাপনা করতে হবে। একটা মুখ্যমন্ত্রী এক জায়গায় নামলে দুটো হেলিকপ্টার প্যাড বানাতে হয়, তাকে এয়ার কন্ডিশন, সব প্রধানমন্ত্রী আসছেন এয়ার কন্ডিশন টেন্ট করতে হবে, এয়ার কন্ডিশন প্যান্ডেল হবে। তাহলে এই পুলিশ বাহিনীর জন্য কেন তাবু ব্যবস্থা করা হবে না, কেন আলাদা করে ক্যাম্পের ব্যবস্থা করা হবে না? দুটো প্রশ্নের উত্তর একটাই, ভোট আসছে, ভোট আসলেই গোপনে বা প্রকাশ্যে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী সলা পরামর্শ করে নেন কে কোনটা ডায়লগ বলবেন। আর বাংলা মানুষকে দুই ফুল মিলেও এপ্রিল ফুল করে, এবার সেটা হবে না। আর উদ্বোধন কেন সারা বছর ধরে কাজ হয় না কেন, ঠিক ভোটের মুখে এসে সব শিলান্যাস কেন করতে হয়, উদ্বোধন কেন করতে হয়? সাংবাদিক হোক, সমাজকর্মী হোক, রাজনৈতিক কর্মী হোক, মানবাধিকার কমিটি হোক, BJP সরকার হোক, দিল্লিতে কেন্দ্রে বা উত্তরপ্রদেশে হোক বা আসামে হোক, আমাদের রাজ্যে তৃণমূল সরকার হোক, সবার একই রাস্তা। সে কাপ্পান সিদ্দিকী হোক আর এখানে প্রকাশ সেনাই হোক, আবার অন্যদিকে দাঁড়িয়ে আমাদের স্টেন স্বামী হোক অথবা তোমার গিয়ে উমর খালিদ হোক বা জুবির শাহ হোক, সব মানবাধিকার কমিটিকে সদস্যকে অ্যাক্টিভিস্টকে এরা মিথ্যে মামলায় জড়াচ্ছে। এই জন্যই DG পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে মানুষ প্রতিবাদ না করে, এই জন্যই মিথ্যা মামলা করা হয়েছে। হ্যাঁ বলেছি, রাতের অন্ধকারে করতেন, এখন দিনের আলোয় করছেন, তফাৎ তো এখানে আছে। দিল্লিতে গিয়ে একান্তে করতেন, এখন তোমাদের জানিয়ে করছেন, যতবার তোমাদের জানিয়ে করেন তার থেকে বেশি একান্তে করেন। কেন করেন? যখন গোটা কলকাতা মানুষ CNRC-র বিরুদ্ধে বলেছিল মোদি গো ব্যাক, মমতা ব্যানার্জি চুপি সারে রাজভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন। এইসব লোকের কথা না বলাই ভালো, ওরা হারিয়ে গেছে, এখন ফ্রিজ থেকে কেন বার করছো? ফ্রিজে থাকতে বলো, ওদেরকে ফ্রিজে রাখতে বলো, ফ্রিজ থেকে বার করছে কেন? পুলিশ হোক বা মিলিটারি হোক, কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, এরা আন্দোলন প্রতিবাদ করতে চায় না, সহ্য করে না, তামাশা হবে। এই কলকাতায় যখন ভাইপো তামাশা করছিল, পুলিশ মঞ্চ বেঁধে দিয়েছিল রাজভবনের সামনে, এখন করছে না। পঞ্চায়েত উপপ্রধান খুনে অভিযুক্তের বাড়ির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অভিযুক্তের পরিবারের সদস্যদের গ্রেফতারের দাবিতে সড়ক স্থানান্তর, যেখানে আগ্নেয়াস্ত্র দেখবে, খুন দেখবে, ধর্ষণ দেখবে, হয় তৃণমূল না BJP আছে দেখবে, হয় নব্য বা প্রবীণ। আরেকটা বিষয় বলতে হবে, এক স্যান্ডেল থেকে রাজনৈতিক পরিচয় মুছলেন কুণাল ঘোষ। দেখো দেখো, আবার ও একটা কোনো জায়গা থেকে যাবে হয়তো, একদল থেকে আর এক ডালে ঝাঁপাতে পারে। প্রধানমন্ত্রী রাজ্যে আছে, এর মধ্যে শুভেন্দু অধিকারী একটা টুইট করেছে যে কর ভাগের টাকার খতিয়ান তুলে ধরেছে, যেখানে মধ্যপ্রদেশ তো আসন কম, সেখানে টাকা কম, এখানে কর ভাগের টাকা কম। এটা প্রথমত করের টাকা মানুষের, আর দেওয়া হয় ফাইন্যান্স কমিশন ঠিক করেছে। আমরা দীর্ঘদিন কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সুসম্পর্ক চেয়েছি এবং এই টাকার ভাগাভাগিটা আমরা বাড়াতে বলেছিলাম, UPO 1-এর সময় বাড়ানো হয়েছিল অনুপাতে,
প্রধানমন্ত্রী যেদিন থেকে এসেছেন তোমরা দেখেছো তৎকালীন ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যানও বলেছেন তিনি রাজ্যের ভাগ কমাতে চান, এটা সব জায়গায় করছেন, কারণ তিনি নিজে ওই টাকাগুলোকে নিয়ে বিজ্ঞাপন দেবেন কিন্তু মানুষকে মারবেন। শিশির অধিকারী আজ কথা বলেছে যে 42টি আসনই বিজেপি পাবে, সে আবার কে, কোন দলের, কোন দলে বলতে হবে, আমি চিনব কি করে, কোন দলের, কালীঘাটের লোক নাকি বেনারসের ঘাটে গেছে, এরা প্রতিদিন এঘাট থেকে ও ঘাটে যাচ্ছে, এক ঘাটে এক নৌকো আছে অন্য ঘাটে দড়ি বাঁধছে, এদের কথা না বলাই ভালো। ব্যক্তিগত তোমার টুইটে পড়ছো কেন, আমি বললাম গীতা পাঠ করো, চণ্ডী পাঠ করো, এখন কুণাল পাঠ করছো, ছেড়ে দেয় ওগুলো, ভুলে যাও। আমি অনেক আগে বলেছি ও মুখ আছে কিন্তু ও পাত্র ভালো নয়, তোমরা জোর করে কেন মুখ করতে পারছো।